শিক্ষক বাতায়ন কন্টেন্ট আপলোড টিউটোরিয়াল পর্বে আপনাকে স্বাগতম। এই টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি শিক্ষক বাতায়নে আপনার প্রোফাইল থেকে কন্টেন্ট, ভিডিও এবং বিবিধ প্রকার চিত্র আপলোড করতে পারবেন। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আপনি কিভাবে শিক্ষক বাতায়ন প্রোফাইল ইউজ করে আপনি আপনার প্রোফাইল থেকে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপলোড করতে পারবেন। ভিডিওটি যারা দেখবেন বা পুরোই দেখবেন, পুরো দেখা ছাড়া আপনি কাজটি করতে পারবেন না। অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিয়ে এবং শেয়ার করে আমার সাথে কানেক্ট থাকবেন। তাহলে দর্শক তাহলে চলুন শুরু করা যাক। শিক্ষক বাতায়নের কন্টেন্ট আপলোড টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি শিক্ষক বাতায়ন থেকে কন্টেন্ট আপলোড করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। শিক্ষক বাতায়ন থেকে কন্টেন্ট আপলোড করতে হলে আপনাকে শিক্ষক বাতায়নে লগ ইন অপশানে থাকতে হবে অথবা লগ ইন অবস্থায় থাকতে হবে, অথবা লগ ইন না করে আপনি কন্টেন্ট আপলোড করতে পারবেন। তাহলে এখানে এই বার থেকে আমরা কন্টেন্ট সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কারিগরি শিক্ষা এবং বিবিধ অপশান দেখতে পাবো। ধরে নিচ্ছি এটা শিক্ষক বাতায়নে লগ ইন করার পর আপনার যখন পেজ লগ ইন পেজ ওপেন হবে আপনার মূল অ্যাকাউন্টটি ওপেন হবে, আপনার অ্যাকাউন্ট থেকে এখান থেকে এই বক্সের মধ্যে কন্টেন্ট আপলোড করার অপশান পাবেন। এই বক্সে ক্লিক করলে অথবা মাউস রাখলে ড্রপ ডাউন মেনু বার দেখতে পাবেন, এখান থেকে ব্লগ চিত্র আপলোড করতে পারবেন, প্রেজেন্টেশন তার মানে কন্টেন্ট আপলোড করতে পারবেন, ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারবেন, প্রকাশনা ম্যাগাজিন উদ্ভাবনের গল্প মুজিব শতবর্ষ খবরদার অর্থাৎ খবরাখবর আপলোড করতে পারবেন। তাহলে দেখুন আজকে টিউটোরিয়ালে দেখাবো কীভাবে প্রেজেন্টেশন আপলোড করবেন। তাহলে শিক্ষক বাতায়নে আপনার প্রোফাইলে প্রেজেন্টেশন আপলোড করতে হলে প্রেজেন্টেশন অপশানে ক্লিক করুন। তাহলে প্রেজেন্টেশন আপলোডের মূল পেজ ওপেন হবে। এই পেজ থেকে আপনি বিবিধ তথ্য দিয়ে শিক্ষক বাতায়নে অর্থাৎ আপনার প্রোফাইলে একটা প্রেজেন্টেশন যথাযথভাবে আপলোড করতে পারেন। তাহলে এই বক্সে শিরোনাম লিখবেন অর্থাৎ কন্টেন্টের শিরোনাম। আপনার কন্টেন্ট যদি যে ক্যাটাগরির হয়ে থাকে সেই ক্যাটাগরি আপনি শিরোনাম লিখবেন। ধরে নিচ্ছি আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়াবো, তাহলে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের শিরোনাম লিখব। অফ সেন্টেন্স এই বক্সে শিক্ষার ধরন, আপনার কন্টেন্টটা যদি সাধারণ শিক্ষা হয় তাহলে আপনি সাধারণ শিক্ষা চুজ করবেন, আর যদি মাদ্রাসা শিক্ষার কন্টেন্ট হয় মাদ্রাসা শিক্ষা চুজ করবেন, আর যদি কারিগরি শাখায় হয় তাহলে আপনি কারিগরি শাখায় চুজ করবেন। ধরে নিচ্ছি আমার কন্টেন্টটি সাধারণ শিক্ষা ক্যাটাগরি, তাহলে আমি সাধারণ শিক্ষা ক্যাটাগরি চুজ করলাম। এই বক্সে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু থেকে আপনি শ্রেণী চুজ করতে পারবেন। আপনার কন্টেন্টটি যদি নবম শ্রেণী হয় নবম শ্রেণী দিবেন, বিবিধ শ্রেণী চুজ করতে পারবেন। ধরে নিচ্ছে আমার কন্টেন্টটি নবম শ্রেণীর, নবম শ্রেণী চুজ করবেন। এই বক্সের মধ্যে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু থেকে আপনি আপনার বিবিধ অপশান দেখতে পাবেন, সেখানে আপনি যে বিষয়টা আপলোড করবেন সেই বিষয়ের প্যাটার্ন অনুযায়ী বিষয় আপনি এখানে চুজ করবেন। ধরে নিচ্ছি আমার এখানে বিষয় হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এই বক্সের মধ্যে আপনি অধ্যায় চুজ করবেন। আপনার অধ্যায় যদি বিশেষ করে ইংরেজি ট্রান্সফরমেশনের অধ্যায় যদি দশম হয় দশম দিবেন, আর পঞ্চম হলে পঞ্চম, ষষ্ঠ হলে ষষ্ঠ। আমি ধরে নিচ্ছি আমার অধ্যায়টি হচ্ছে সপ্তম অধ্যায়ের অনুকূলে, তাহলে আমি সপ্তম অধ্যায় চুজ করব। তাহলে কাজ শেষ। এই বক্সের মধ্যে ফাইলের ডট পিপিটি ফাইল সর্বোচ্চ 10 MB, অর্থাৎ আমি যে কন্টেন্টটি পাওয়ার পয়েন্টে বানিয়েছি আমি ওই কন্টেন্টটি এখানে এই বক্সের মধ্যে আপনি পাওয়ার পয়েন্ট ফাইলের আপনি ফাইলটি চুজ করতে পারবেন। তাহলে চুজ ফাইলে ক্লিক করুন, অর্থাৎ যে ফাইলটি আপনি তৈরি করেছেন। ধরে নিচ্ছি আমার ফাইলটি, এই পাওয়ার পয়েন্ট ফাইলটি এখানে আছে, এখানে সিলেক্ট করে দিয়ে ওপেন দিবেন। তাহলে আমার ফাইলটি নিয়ে নেবে, 100% নিয়ে নিচ্ছে, একটু অপেক্ষা করুন, নিয়ে নিচ্ছে ফাইলটি। এরপর ফাইল চুজ হওয়ার পর এখানে প্রেজেন্টেশনের বিস্তারিত, অর্থাৎ আপনি প্রেজেন্টেশনটি এই যেভাবে করছেন পুরো প্রেজেন্টেশনের বিস্তারিত লিখতে পারবেন এই বক্সে, অথবা সেখানে শিখনফলগুলি আপনি
লিখতে পারেন শিখন প্রেজেন্টেশনের শিখন ফলগুলো। তাহলে আমি প্রেজেন্টেশনের শিখন ফলটা আমি এখানে লিখে ফেলছি। তাহলে এই বক্সের মধ্যে আপনি শিখন ফল পুরোটা টাইপ করতে পারেন অথবা আপনার প্রেজেন্টেশনের এই প্রামাণ্য ডিটেলস এখানে দিতে পারেন। তাহলে আমি প্রেজেন্টেশনের প্রামাণ্য ডিটেলস ও উপস্থাপনাটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আর কোনো কাজ নেই, এখন ডাইন পাশে আসুন আপনার কন্টেন্টের ছবি, অর্থাৎ আমি যে কন্টেন্টটি বানিয়েছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা ছবি, অর্থাৎ আমার টপিক্সের উপর একটা ছবি আমি এখান থেকে কম্পিউটার থেকে এনে বা মোবাইল থেকে এনে আমি এখানে ইনপুট করব। তাহলে কন্টেন্টের ছবি পছন্দ করুনই ক্লিক করুন। তাহলে আমার ছবিটা আছে এটা, এটা এটা সিলেক্ট করে ওপেন করে দেব। তাহলে এখানে আমার কন্টেন্টের পুরো ছবিটা চলে এসছে। এরপর আমাকে যা করতে হবে এই ছিল কাজ, এগুলো আরেকবার যাচাই করবেন। এরপর কাজ ঠিকঠাক থাকলে তাহলে আমরা সংরক্ষণে ক্লিক করলে আমাদের কন্টেন্টটি যথাযথভাবে আপলোড হয়ে যাবে। তাহলে এখন সংরক্ষণে ক্লিক করুন। তাহলে আপনার কন্টেন্টটি, আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি ঠিকভাবে অর্থাৎ যথাযথভাবে আপনার প্রোফাইলে আপলোড হয়ে যাবে। তাহলে মনে হয় বুঝতে পারছেন, একটু আপলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করুন, নেটওয়ার্ক ভালো থাকলে কন্টেন্টটি ঠিকভাবে নিয়ে নেবে। তাহলে এভাবে বুঝতে পারছেন, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন, একটু ওয়েট করবেন প্রয়োজন আপলোড হওয়া পর্যন্ত। তাহলে দেখুন আমার কন্টেন্টটি আপলোড সফলভাবে সম্পন্ন হয়েছে। এভাবে এই ছিল আজকে কন্টেন্ট আপলোড করার পদ্ধতি, আশা করছি বুঝতে পারছেন। সবাই ভিডিওটি দেখে আপনি এইভাবে কন্টেন্ট আপলোড করবেন, তাহলে শিক্ষক বাতায়নে যথাযথভাবে কন্টেন্ট আপলোড হবে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক দিবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।